প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের সর্বজন সন্দেহ শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি 2011 সাল থেকে মুখ্যমন্ত্রিত্ব করছেন বাংলা এবং 1998 সাল থেকে তিনি পশ্চিমবাংলায় বামফ্রন্টকে লড়াই করে করে তাকে সরিয়ে তিনি যিনি নেত্রী হয়েছেন তেনাকে প্রণাম জানাই। বলো তবু বলো সারা বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জি বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেবপ্রসাদ মন্ডল জি বাংলা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জি আপনি দেবপ্রসাদ মন্ডল কি বলবেন দলের মন্ত্রী অবস্থা থাকাকালীন কেন দলের প্রতীক ব্যবহার না করে আলাদা আলাদা করে প্রোগ্রাম করছেন? দেখুন, উনি ওনার কথা বলেছেন, সে নিয়ে আমি মন্তব্য করতে চাই না, কারণ ওনার চিন্তাধারা কি হয়েছে জানি না। তবে আমি ওনার ওই ব্যাপারে আমি অনেক কথাই তো বলে যাচ্ছি। না, আমাকে ব্যক্তিগত আক্রমণই করেছিল। মুখপাত্র কথাটা ইউজ করেননি, তবে মানে সভাপতি হিসেবে ছিলাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের সর্বজন সন্দেহ শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি 2011 সাল থেকে মুখ্যমন্ত্রিত্ব করছেন বাংলা এবং 1998 সাল থেকে তিনি পশ্চিমবাংলায় বামফ্রন্টকে লড়াই করে করে তাকে সরিয়ে তিনি যিনি নেত্রী হয়েছেন তেনাকে প্রণাম জানাই। কারণ হলদিয়া মানুষের দাবি তিনি মেনে নিয়েছেন, হলদিয়া মানুষ কষ্ট পাচ্ছিল, হলদিয়া তৃণমূল কংগ্রেস যাকে নিয়ে গর্ব করি আমরা তার ঠিকমতো সংগঠন হচ্ছিল না, সেই জগদ্দল পাথরটাকে সরিয়ে হলদিয়ার নিজস্ব নেতৃত্ব এবং হলদিয়ার বহুদিনের পুরানো কর্মী এবং বহুদিনের নেতা আমাদের সুধাংশু মণ্ডলকে সভাপতি করেছেন এবং আমাকে সভাপতির জায়গা দিয়েছেন। তাই প্রথমে প্রণাম জানাই মমতা ব্যানার্জিকে এবং অসংখ্য ধন্যবাদ সমস্ত হলদিয়াবাসীর পক্ষ থেকে জানাই যে তিনি হলদিয়া মানুষ মাসির কথা শুনেছেন। আজকে হলদিয়াবাসী ভীষণ কষ্টে ছিল, তৃণমূল কংগ্রেসটা করার মতো যে মানসিকতাটা হারিয়ে ফেলেছিল সেই জায়গাটা কিন্তু উনি আবার নতুন করে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তাই আমরা তৃণমূল কংগ্রেসের সংগঠন ছিল না, যেখান থেকে হোক আমাদের কিছু মানুষ যেভাবে হোক আমাদের উপর কিছু চাপিয়ে দিয়েছিল, যারা তৃণমূল কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল তারা এসে আমাদের উপর লাঠি ঘুরিয়েছিল। ফলে স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীরা আমরা সবাই মিলে যেন কোথায় হতাশায় বসে গিয়েছিলাম, কিন্তু আজকে সেই জায়গাটা পুনরায় ফিরিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জিকে প্রথমেই প্রণাম জানাই, কারণ যেভাবে হোক যে কোনো একটা পদ পাইয়ে দিয়ে মানুষের মধ্যে তিনি একটা উজ্জীবনা সৃষ্টি করেছেন, সেই উজ্জীবনার মধ্যে আমরা সাধারণ মানুষ ওয়ার্ডে ওয়ার্ডে হলদিয়া পৌরসভায় আমরা হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসকে নতুন করে উজ্জীবিত করতে চাই।
দেখো হলদিয়া শহরে, শুধু হলদিয়া না গোটা রাজ্যেই, যেখানে একদিকে শুভেন্দু অধিকারীর পোস্টারে ভর্তি ছয় লাখ হয়ে গেছে, আরেকদিকে আপনার হলদিয়াতেও দেখছি যে অভিষেক ব্যানার্জির কিছু পোস্টার তার সঙ্গে ইয়ে হচ্ছে। মানে এই যে পোস্টার রাজনীতি, এটা কি বলবেন আপনি? দল আগে, দলের রাজনীতি। মমতা ব্যানার্জি ছাড়া যেমন তৃণমূল কংগ্রেস চলতে পারে না, আর তৃণমূল কংগ্রেস ছাড়া কি শুভেন্দু অধিকারী চলতে পারে? তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বাদ দিয়ে তিনি একা ব্যক্তিগতভাবে প্রোগ্রাম করবেন, এটা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেনে নিতে পারেনি। অতএব স্বাভাবিক কারণে তৃণমূল কংগ্রেসের দল ছাড়া উনি কিন্তু একদম কোনো জায়গায় জিরো হয়ে যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ চাই। উনি মন্ত্রী হতে পারেন, কার মন্ত্রী? তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। কিন্তু তিনি মন্ত্রী হয়ে তিনি সেখানে সরকারি প্রোগ্রাম নিশ্চয়ই করবেন, সেখানে নিশ্চয়ই ফ্ল্যাগ থাকবে না, কিন্তু বাইরে তো আমাদের ফ্ল্যাগ থাকবে, মমতা ব্যানার্জির পোস্টার থাকবে, বিভিন্ন রকম থাকবে, কিন্তু সেগুলোও থাকছে না। এটা তৃণমূল কংগ্রেসের কষ্ট, এটা মমতা ব্যানার্জি দেখছেন, তিনি নিশ্চয়ই বলেন। এবং এক্ষেত্রে সবথেকে ভালো যেটা উপমা দিয়েছেন ববিদা, যে সবাই সবাইয়ের মতো নেতা হতে চায়, পথ ভালে আমি দেব, রথ ভাবে আমি, হাসে অন্তর্যামী। অতএব নিশ্চয়ই পথ মমতা ব্যানার্জি তৈরি করে দেবেন। আর মমতা ব্যানার্জি ছাড়া আর তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ছাড়া কোনো নেতা নেতা হতে পারে না। আজকে যদি কেউ ভেবে থাকেন আমি আমার জোরে নেতা হয়েছি, সেটা কিন্তু নয়। মমতা ব্যানার্জি ছাড়া কিন্তু কোনো নেতা নেতৃত্ব দিতে পারবে না। আজকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলটা যতদিন থাকবে ততদিন মমতা ব্যানার্জির সেই জোড়া ফুলের তলায় আমাদের সবাইকে রাজনীতি করতে হবে। আপনি যেটা বলছেন সেটাও যেরকম ঠিক, এটাও তো ঠিক যে শুভেন্দু অধিকারী অনুগামীরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে তারাও বলছে শুভেন্দু অধিকারী ছাড়া তৃণমূল কংগ্রেস অসমাপ্ত, সেটা কি বলবেন? শুভেন্দু অধিকারী ছাড়া তৃণমূল কংগ্রেস অসমাপ্ত, এটা সব থেকে সব যে কথা বলছে সেটা কিন্তু কেউ কারোর জন্য কখনো বসে থাকতে পারে না, এটা তো সবসময় কারোর জন্য কখনো আটকে যেতে পারে না। এখন অনেকে অনেক রকমের ভাবছেন, অনেকে তৃণমূল কংগ্রেসে এসে আমার সেই জায়গাটা স্বার্থসিদ্ধি হচ্ছে না, আমি অন্য দল করব, কে কোথায় তৃণমূল কংগ্রেস করে চলে যাচ্ছে অন্য দলে। কিন্তু তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে নিয়ে তাকে লড়াই করতে হবে। আজকে শুভেন্দুবাবুর নিশ্চয়ই অনেক অনুগামী থাকতে পারে, অনুগামীটা কার? তৃণমূল কংগ্রেস, দাদার অনুগামী নয়, আজকে কিন্তু দিদির অনুগামী নয়, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের অনুগামী। সেই জোড়া ফুলের অনুগামী যখন ওনা হতে পারবেন তখনই কিন্তু ওনাদের সাধারণ মানুষ সাদরে আহ্বান জানাবেন। কিছু মানুষ অনুগামী হয়ে তাকে দাদা দাদা বলে বলতে পারেন, কিন্তু সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস দলটাকে যতক্ষণ না আপনি সার্বিকভাবে নিতে পারবেন ততক্ষণ কিন্তু চলতে পারেন। আজকে বিভিন্ন প্রদেশে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে বলছে আমাদের শুভেন্দু দা ভীষণ লড়াকু নেত্রী, তাকে আমরা চাই। আমরাও চাই, আমরাও হলদিয়ায় চাই, কিন্তু তৃণমূল কংগ্রেসটাকে বাদ দিয়ে নয়, তৃণমূল কংগ্রেসকে নিয়ে তৃণমূল কংগ্রেসটা আমরা করতে চাই। তৃণমূল কংগ্রেসটা কাঁথি থেকে নিয়ে এসে হলদিয়াতে চাপিয়ে দেওয়া নয়, তৃণমূল কংগ্রেসটা কিন্তু এখানকার হলদিয়ার মানুষকে নিয়ে, আর হলদিয়ার মানুষকে ঘৃণা করব, হলদিয়ার মানুষকে সম্মান দেব না, আর হলদিয়াতে এসে রাজনীতি করব, তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অনুগামীদের দল করব, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস কখনো বলে দেয়নি, আবার মমতা ব্যানার্জি বলে দেয়নি। মমতা ব্যানার্জির সেই জায়গাটা কিন্তু মানুষ মেনে নিয়েছেন, তাই অনুগামী দিয়ে নয় তৃণমূল কংগ্রেস দলটাকে নিয়ে আমাদের চলতে হবে। আমাদের যেমন আজকে হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেস কোথাও কোনোদিন ব্লকে আমাদের আজকে যিনি সভাপতি ছিলেন মধুরিমা মণ্ডল, কতবার আমরা বলেছি, প্রদেশে বলেছি, জেলায় বলেছি, শিশিরবাবুকে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু দেখছি দেখছি করে মন্ত্রী তো বললেন আমি সরিয়ে দিচ্ছি, আমি করে দেবো, আমি এই নির্বাচন যাক ওই নির্বাচন যাক, কত নির্বাচন চলে গেল, কিন্তু তেনাকে শিখণ্ডী করে নিয়ে হলদিয়া টাউন তৃণমূল কংগ্রেসটাকে একদম পঙ্গু করে দিয়েছিলেন। তাই এখন সেই জায়গাটাকে উজ্জীবিত করতে হবে। তিনি নিশ্চয়ই আমাদের স্পোক্সম্যান হয়েছেন, তাকে শ্রদ্ধা জানাই, কিন্তু তিনি কাঁথির লোক, তিনি কখনো হলদিয়া টাউনের সভাপতি হতে পারেন না। হলদিয়া টাউনের সভাপতি হওয়ার মা এখতিয়ার হচ্ছে একমাত্র অ্যাজ পার সংবিধান, তিনি ব্লকের অধিবাসী হতে হবে, তিনি কিন্তু ব্লকের অধিবাসী নন। সেই জায়গাটা কিন্তু ভেবে চিনতে করা উচিত ছিল, কিন্তু তবুও কেন করেননি? হলদিয়ার মানুষের প্রতি অসন্তোষ, হলদিয়ার মানুষ তাকে নাকি ভালো চোখে দেখে না, যেভাবে হোক হলদিয়ার মানুষের বিদ্বেষের বাতাবরণে তিনি সভাপতি থেকে গেছেন। তাই এতদিন পরে মমতা ব্যানার্জি সেই জায়গাটা বুঝতে পেরে সেই জায়গাটা থেকে তাকে হটিয়ে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসছে এবং আমাদের নেতৃত্বকে নিয়ে এসছে, তাই সবাই জানাই। এবং এই যে ঘটনাটা, তিনি এসে যে ঘটনাটা তৈরি করেছেন যে তৃণমূল কংগ্রেস পুরনো দিনে তারা সব আস্তে আস্তে করে বসে গেছে, আর কারা আসছে? যারা সিপিএম থেকে লক্ষণ শেঠের আমলে পয়সা করেছেন, লক্ষণ শেঠের আমলে ব্যবসা করছেন, আজকে তাদেরকে নিয়ে এসে কোটিপতিদের নিয়ে এসে বসিয়ে দিয়েছে। আজকে লক্ষণ শেঠের সেক্রেটারি শ্যামল বসিয়েছে, কে বসিয়েছে? তৃণমূল কংগ্রেস বসিয়েছে, শিশিরবাবু বসিয়েছেন।
এবং সেই জায়গাটা আজকে আমরা বহুবার বলেছি, কিন্তু সেই জায়গাটা কখনো নতুন করে তৈরি হয়নি যেটা আজকে তৈরি হয়েছে। তাই আমি দল কি বুঝতে পারেনি, বুঝতে পারেনি নয়, দলের একটা বাতাবরণ ছিল, হয়তো ভেবেছিল দলের বাতাবরণটা একদম নতুন করে তৈরি হয়ে যাবে, কিন্তু সেই বাতাবরণটা আবার নতুন করে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেই বাতাবরণটা আস্তে আস্তে দেখা গেল সেই জায়গাটা নেই। অতএব স্বাভাবিক কারণে মানুষ বুঝতে পারে, যেমন একটু দেরি করে হয় সত্যের যেমন জয় একটু দেরি করে হয়, তেমনি মমতা ব্যানার্জি একটু পরবর্তীকালে একটু দেরি করে বুঝতে পেরেছেন, বা তাকে কিছু ভুল বুঝানো হয়েছে, ভুল বুঝিয়ে তাকে হয়তো এতদিন যে জায়গাটা তৈরি করে রাখা হয়েছিল সেই জায়গাটা তৈরি করেছিল, কিন্তু এখন সেই জায়গাটা থেকে একদম মমতা ব্যানার্জি মহোদয়া বেরিয়ে এসে হলদিয়ার যারা অন্তত লড়াকু নেত্রী তাদেরকে দিয়ে হলদিয়ার তৃণমূল কংগ্রেসটা দলটা তৈরি করতে চাইছে। নমস্কার, প্রথমেই আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী শুভ দীপাবলির সমস্ত রাজ্যবাসী তথা পূর্ব মেদিনীপুরবাসীকে জানাই আমার যথাযোগ্য প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি এখানে সবাইকে ডেকেছি এই কারণে যে মাননীয় নেত্রী যে নতুন কমিটি গঠন করেছেন, যারা নতুন নতুন পদ পেয়েছেন সবাইকে স্বাগত জানাই, এবং আমাদের এই হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন, ওনাদেরকেও স্বাগত জানাই। এবং আমি ছিলাম, আগে ছিলাম শহর তৃণমূল কংগ্রেস, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, কিন্তু আমাকে এখন আরও ভালো পদে নিয়ে যাওয়া হয়েছে, জেলার মুখপাত্র করা হয়েছে, তার জন্য আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আমাদের জেলা নেতৃত্বের কাছে, সবাইকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কিন্তু আমি গতকাল ফেসবুক দেখলাম এবং কয়েকটা প্রেস মিডিয়াতেও আমাদের যিনি সভাপতি হয়েছেন শহর তৃণমূল কংগ্রেসের, যিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন দেবপ্রসাদ মণ্ডল, উনি আমাকে ব্যক্তিগত কিছু আক্রমণ করেছেন, যেটা আমার খুব খারাপ লেগেছে, তার জন্য আমি আজকের জানাতে বাধ্য হয়েছি। আমি জানি যে মাননীয় নেত্রী নির্দেশ অনুযায়ী উনি যা বলবেন আমরা তা নিশ্চয়ই নতমস্তকে সবাই মেনে নেব, মেনে নিচ্ছি, কিন্তু আমি পাঁচ বছর, ষোলো সাল থেকেই আমি সভাপতি ছিলাম, তো সেখানে চার বছর হলো আমি হলদিয়ার মানুষের কাছে আমি এসছি, আমি আমাকে মাননীয় নেত্রী ষোলো সালে প্রার্থী করেছিলেন, আমি হেরে যাই, কিন্তু হেরে যাওয়ার পরেও কিন্তু আমি যথাযোগ্য চেষ্টা করেছি, যথাযথভাবে চেষ্টা করেছি হলদিয়ার মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং রেখেছি, হলদিয়ার মানুষও আমাকে প্রচুর ভালোবাসে, আমি হলদিয়ার মানুষের কাছে কৃতজ্ঞ, ওনারাও আমাকে যথেষ্ট সম্মান দেখেন। কিন্তু সেখানে হঠাৎ করে দেবপ্রসাদ মণ্ডল আমার নামে যেসব আক্রমণাত্মক কথাবার্তা বলছেন সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি গতকাল মাননীয় আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় সুব্রত বক্সী মহোদয়ের কাছে আমি আমার আবেদন জানিয়েছি, কেন আমাকে এই রকম অসম্মান করছেন, আমি আশা করি উনি হয়তো এক সপ্তাহের ভিতর উনি সেটা রিপ্লাই দেবেন। তো আজকের সেই জন্য আমি জানাতে চাইছি, কারণ আমাকে আমার যেটা মনে হয়েছে যে আমি হয়তো একজন তফসিলি মহিলা বলে আমাকে এই অসম্মান করা হচ্ছে, কিন্তু আমি আমাদের যারা নেতৃত্ব তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, তারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন, জেলার মুখপাত্র করেছেন, জেলা কমিটির মেম্বার করেছেন, সে এবং আমাকে আমি বর্তমান শিক্ষা কর্মাধ্যক্ষ আছি জেলা পরিষদের, আমি প্রাক্তন সভাধিপতি ছিলাম, আমি 1993 সাল থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত, তখন কংগ্রেস ছিল, তখন কংগ্রেসে আমি পঞ্চায়েত মেম্বার ছিলাম, তারপর আমাদের মাননীয় নেত্রী যখন দল গঠন করেন তৃণমূল কংগ্রেস, তারপর আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিই, এবং আবার 1993 সালে গ্রাম পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে আবার 2003 সালে পঞ্চায়েত সমিতির মেম্বার হই, 2008 সালে আমি জেলা পরিষদের মেম্বার হই, 2013 সালে আমাকে মাননীয় নেত্রী এবং আমাদের জেলা নেতৃত্ব ইনারা আমাকে সভাধিপতির পদে বসান, ওনাদের আশীর্বাদ নিয়ে আমি পাঁচ বছর কাজ করেছি, আমি যথাযথ চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো বিহেভ করতে এবং মানুষকে নিয়ে চলতে, আমি মনে করি আমি যদি মানুষকে সম্মান দিই নিশ্চয়ই আমিও সম্মান পাব, তাই আমি আশা করিনি যে কেউ আমাকে অসম্মান করবে, কারণ আমি পাঁচ বছর এই চার বছর যে হলদিয়াতে ছিলাম
আমি সবাইকে যথাযোগ্য আমি সম্মান দিয়ে চলি, আমিও আশা করব যে কেউ আমাকে সম্মান দিক, কিন্তু আমাকে হঠাৎ করে এইভাবে অসম্মানিত কথাবার্তা বলা হচ্ছে, কাঁথি থেকে নিয়ে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে, জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কার কী অসুবিধা করেছি সেটা আমি জানতে চাই। আমি আগামী দিনে আমি মাননীয় আমাদের রাজ্য সভাপতিকেও আমি জানিয়েছি, উনি নিশ্চয়ই জানাবেন। সহসভাপতি, শুধু আপনাকে আক্রমণ না, পুরো কাঁথির মানুষকে বুঝাতে চাইছেন যে কাঁথির মানুষ দলটা থারথার করে দিচ্ছে। তো দল এই কথাবার্তা শৃঙ্খলাগুলো নিজের মধ্যেই তো পড়ে, আপনি কী মনে করেন, বাকিকে এগুলো জানি? হ্যাঁ, আমি মাননীয় রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি, তবে আমার কথাটাই আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন আমি সেটা জানিয়েছি। এবার আমাদের জেলা নেতৃত্ব যারা আছেন তারা তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেবেন, কারণ উনি একদিন চেয়ারম্যান ছিলেন, ওনার কথা হলদিয়াবাসী সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। তো আমি কাউকে অসম্মান করতে চাই না, আমি সবাইকে সম্মান দিয়ে চলি। যে আমি মনে করি যে আমাদের নেতৃত্ব মনে করেছেন তাতে আমার কোনো দুঃখ নেই, নিশ্চয়ই আমার যিনি সভাপতি হয়েছেন তিনিও যোগ্যতম মানুষ, সহসভাপতি হয়েছেন, ওনাকেও আমি কাউকে আমি অসম্মান করি না, আমি রেসপেক্ট করি সবাইকে। তো সেখানে আমার তো কোনো ক্ষোভও নেই, কারণ যেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ। আপনাকে কি অসম্মান করে কথাবার্তা বলেছেন? হ্যাঁ, উনি হচ্ছে প্রেস মিডিয়াদেরকেও বলেছেন, যেটা আমি নিজে থেকেই ফেসবুক কালকে গতকালই দেখার পরই সেটাই ভাবলাম যে উনি বারবার বলতে চাইছেন। আমার মনে হয়েছে যে আমি হয়তো তফসিলি মহিলা বলে আমাকে এটা অসম্মান করা হচ্ছে, আমার এটা আমার ব্যক্তিগত খুব খারাপ লেগেছে, তাই আমি আজকে এটা করতে বাধ্য হয়েছি। উনি কার্যত নাম না করেও অধিকারী পরিবার অর্থাৎ সুধীন্দ্রবাবু শিশিরবাবুদের সম্পর্কেও বিভিন্ন মন্তব্য করছেন যে কাঁথি থেকে একটা বিষয়কে চাপিয়ে দেওয়া হয়, কাঁথি থেকেই পরিচালনা করা হয়, এই বিষয়টাকে কী বলবেন? জেলার নেতৃত্ব দেখুন, জেলার নেতৃত্ব কোনো এক জায়গায় হবে, কাঁথি হোক আর কোলাঘাট হোক, যেখান থেকে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে তিনি নেতৃত্ব দেবেন। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন, তো সেখানে আমরা তো নেতৃত্বদের নির্দেশ মেনে চলবো। আমরা যদি মনে করি দলে বসছি, দলটা দেখুন আজকের একটা আমি পদে আছি, আগামীকাল থাকবো তার কোনো মানে নেই, কিন্তু আমি যদি ভালো মানুষের সঙ্গে ভালো বিহেভ করি, আমার ভালো এই বিহেভটা কিন্তু সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে। কিন্তু দল যেটা নির্দেশ দেবে আমাদেরকে মেনে চলতে হবে, এইটা আমার শেষ কথা। উনি কি বারে বারে বলছেন যে কাঁথি থেকে সিদ্ধান্ত ওনাদের উপরে চাপিয়ে দেওয়া হতো, এতদিন পর তারা খুশি, হলদিয়ার মানুষ এই সভাপতি এবং সহসভাপতি হয়েছে, কি বলবেন? না, উনি নানা রকম কথা বলে যাচ্ছেন, উনি তো অনেক রকম দেখতেই পাচ্ছেন, ওনার ফেসবুক ভরেই গেছে ওনার কথা নিয়ে। আমি ওনার সম্বন্ধে বলতে চাই না, উনি ওই রকম বলুন, কিন্তু মানুষ জানে যে কে কাজ করে আর কে কাজ করেন, মানে যিনি কে কাজের যোগ্য আর কে যোগ্য না সেটা মানুষ জানে, মানুষই শেষ কথা বলে। আপনার কি মনে হয় এইরকম এই যে কথাবার্তা বলছে বিভিন্ন সমাজ মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে বেরোচ্ছে, তাতে আখেরে দলের ক্ষতি হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই দলের তো ক্ষতি হবে, দলে থেকে দলের বিরুদ্ধে। আমি উনি কালকের গতকাল সহসভাপতি হয়েছেন তার জন্য আমরা মনে করেছি, নেতৃত্ব মনে করেছেন নিশ্চয়ই, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আমাকেও তো রাজ্য নেতৃত্ব মুখপাত্র করেছেন, আমি তো কৃতজ্ঞ ওনাদের কাছে। সেখানে কেউ পদে একটা মানুষ সবগুলো পদে থাকবে তার কোনো মানে নেই, তো আমাকে আরও জেলা কমিটির মেম্বার করেছেন, আমি শিক্ষা কর্মাধ্যক্ষ আছি, তো ওনাকে সহসভাপতি করেছে তার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু উনি যদি ওইটা নিয়ে জলঘোলা করতে চান তাতে তো আমার মনে হয় দলের নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। ওইটাই দলের সম্বন্ধে দলের বিরুদ্ধে বলতে যাওয়া মানেই তো সেটা দলের ক্ষতি হচ্ছে, দলের বিরুদ্ধে বলা তো ঠিক নয়। যে বিস্তারিত কথাগুলো বলছে সেগুলো কি মনে হচ্ছে যে রাজ্য পার্টি থেকেই এগুলো বলানো হচ্ছে? না, সেরকম কাউকে উনি তো বাচ্চা।